তো আমরা যখন ক্রোম ব্রাউজারে কাজ করি তখন অনেক সময় দেখা যায় যে নিচে এরকম একটা অ্যাড আসে, তো অ্যাডগুলো খুবই অ্যানোয়িং হয়। এটার উপর ক্লিক করলে এটা রিমুভ হয় না, দেখা যায় যারা নতুন কোনো অ্যাড চালু হয়ে যায়। তো এই অ্যাডগুলোকে কীভাবে রিমুভ করতে হয় বা এটার কীভাবে সলিউশন করতে হয় সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি আশফাক নাসিব অভিনন্দন এবং আপনারা দেখছেন আশফাক নাসিব টেক। ফিরে আসছি ইন্ট্রো পর। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, ক্রোম ওপেন করে এখানে উপরে দেখবেন একটা থ্রি ডট অপশন আছে, এখানে যাবেন এবং এখান থেকে যাবেন সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিং আছে, এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে এখানে সাইট সেটিংস। এরপর দেখবেন এখানে নিচে আসার পরে এখানে পাবেন নোটিফিকেশন, এই যে এখানে এই যে নোটিফিকেশন, এখানে এটার উপর ট্যাপ করলে এখানে দেখবেন যে এই যে অ্যালাউ আছে যে অপশনটা, তার নিচে যে সাইটগুলো আছে এই সাইটগুলোর নোটিফিকেশন হচ্ছে আপনার বা অ্যাডগুলো হচ্ছে এখানে আসে। তো এখান থেকে আপনি সেই সাইটগুলোকে ব্লক করে দিলে এখানে আর আসবে না। তো এখানে এই যে আমার এই যে igggames.com এটার অ্যাড আসছে বা নোটিফিকেশন, এখান থেকে আমি ক্লিক করে এখান থেকে ব্লক দিয়ে দিলে এটা চলে যাবে, এটা কখনো শো করবে না। তো এইভাবে আপনারা যতগুলো আছে বা যতগুলো এরকম আসে নোটিফিকেশন, এখান থেকে জাস্ট ক্লিক করে করে ব্লক করে দিলেই সেটা কখনো শো করবে না। তো এটা এভাবে হচ্ছে আপনারা এই বিরক্তিকর অ্যাডগুলো এখান থেকে সরিয়ে ফেলতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন এবং শেয়ার করে দিন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিয়ে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।